এই দেখো গাছে জল দিচ্ছে, কালকে আমি বলেছিলাম ওকে গাছে জল দেয়া দেখাবো। আরে বলে দাও বাবা দিদি ছিল জল। হ্যাঁ আমি ওর বাবাকে বলেছিলাম বালতিটা খালি ওপর রেখে এসো, জলের বালতিটা, ও তারপর দেবে। ওর বাবা এসে নিজেই দিতে শুরু করে দিয়েছিল, আর কি রাগ। এই গোলাপ গাছটা দে, এই তো বড়টা, ওইভাবে ছুড়ে দেয় না, আস্তে করে দাও মাটিতে, মাটিগুলো তারপর আমি পাতাগুলো দিয়ে দেবো, তুমি আগে গাছে দাও ভালো করে মাটিগুলোতে। পুদিনা গাছ এখানে কতগুলো ফুল, সেই বাসি ফুল নষ্ট হয়ে গেছিলো, সেই ফুলগুলো আমি এখানে ছড়িয়ে রেখেছিলাম, তো সেখান থেকেই গাঁদা গাছ হয়ে গেছে। গাঁদা গাছ হ্যাঁ বলো, ওটাই দেওয়ার দরকার নেই। আর এখানে আমাদের কুমড়ো গাছে কদিনই ফুলের বড়া খাওয়া হলো, এই রে এইটা হাতে চলে এলো উঠে। এই যে আবার এইটা সোনুকে দিয়ে দেবো, একটা ফুটের যে কাকে আর দেবো, সোনুকেই দিয়ে দেবো ঝোলেতে, ওর যে সেদ্ধ ঝোলটা করব। কি এটা কারিপাতা গাছটা, কোনটা কোনটা কিছু টিপবে না, দেখো আমরা আগে ছোটবেলায় এই এই সুসুরি ঘাসের এই সুসুরি গুলো দিয়ে সুসুরি ফুল বলতাম, তো এইগুলো দিয়ে সুসুরি সুসুরি খেলতাম। ওকে একদিন দিয়েছি তাই খুব মজা পেয়েছে। কি গরম করছে রে, এটা এখান এটা লাকি বম্ব গাছটা মাটিতে পুঁতে রেখে দিয়েছি। ওরে তুই পারবি বালতিটা যে নিয়ে যাচ্ছিস, পায়ে পড়লে তো লাগবে, আমায় দে আমি পেতে দিচ্ছি, শুধু ঠেকিয়ে রাখ তাহলে হবে। ব্যাস হল, ব্যাস ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। এখানে গমগুলো রোদে দেওয়া হয়েছে, ভাঙাবো এখন না, এখন ভাঙানো আছে। ও লেবু গাছটা বড় হয়েছে, বাট লেবু যে হবে না সেটা জানি, ফুল হলেও মনটা আনন্দ হবে। তুলসী গাছগুলো শুকিয়ে শুকিয়ে গেছে, এই ফুলগুলো কি সুন্দর গোলাপ ফুলের মতন লাগে। হ্যাঁ চলো দুষ্প্রবাস লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত, ছাদ থেকেই শুরু করলাম, তো এবার যাব নিচে, ওর জল দেওয়া হয়ে গেলে তারপরে ওকে খাওয়াবো, কলামুড়ি খাওয়াবো, দুধ কলামুড়ি।
सब्जी काटा हो गए और हमें एब स्नने कारण श्रद्धा गे बजारे और बजार जेदी जाए ना वो बजार गोटाते गोटाते चान करते दुटो बेचे जाए और हमारे बसि देरी हम चान करते खूब मैं एनार्जी चले जाए और भलो लगे तो हमें आगे चान करनी तीन दुष्ट पवन के ना चान कर पर आगे करा भले ही भिजिए दे जैक बसि देरी करब ना तो कथा हे एन और कथा बोल ग्लुकनडी खाची आसले ग्रीष्मकाले ना एक ग्लुकनडी ना खेले काजे एनार्जी पाए ना शरीर हमें एत घामी ना शरीर सब एनार्जी चले जाए तो एत घामी जे শরীরে সব এনার্জি চলে যায় যার জন্য আমি একটু করে গ্লুকনডি খাই আর এই কৌটোটাই ঢেলে রেখেছি কিন্তু এই ফ্লেভার নয় এটা হচ্ছে নিম্বু পানি ফ্লেভারটা নিয়ে এটার মধ্যে ঢেলে দিয়েছি প্যাকেটটা ফেলে দিয়েছি ভীষণ গরম করছে একটুখানি গ্লুকনডি না খেলে আর এনার্জি পাবো না তারপর কথা বলছি ঠান্ডাকাল তো এভাবে খাওয়া উচিত না কিন্তু এত গরম করছে যে আমি আর পারছি না এটা করতে করতে ফোনটা গেছিল পরে ঠিকভাবে হয়তো রাখা হয়নি মানে এই স্ট্যান্ডটা তো ভালো করে লাগানো হয়নি তো স্নান তো হয়ে গেছে তারপর দেখাচ্ছি আমি কী করছিলাম মাছ তুলাম পম্পলেট মাছ আর রুই মাছ দুটো মাছ এনেছে দুরকম আর কি সোনু মাছ খেতে চায় না কিন্তু তাও আমি আজকে একবার চেষ্টা করব একটুখানি মানে খাওয়ানোর আর আজকে মাথায় একটু তেল দিয়ে জল দিলাম মাছ দিলাম আর সব সবজিগুলো আসলে মাছগুলো এনেছে পলিথিনে দিয়েছিল কিন্তু তাও একটু রক্ত রক্ত লেগে গেছিলো সবজিগুলোতে আর করোনার পর থেকে আমরা এরকম ধুয়ে ধুয়েই রাখি অবশ্য সমস্ত সবজি আর কি করোনা যবে থেকে শুরু হয়েছে জিনিস দেখাতে এলাম ও ঘরে ওর সামনে বললেও খাবে না এখানে আমি ওই মাছটাই আলু সেদ্ধ ঘি দিয়ে আলু সেদ্ধ মাখাটার সাথে মেখে দিয়েছি দেখি খাই কি না আর এইদিকে কুমড়ো শাকের চচ্চড়িটা দেখলাম ঝাল হয়নি ওই জন্য দিয়েছি আর সবজি সেদ্ধ ছিল ওই সবজি সেদ্ধটার মধ্যে আমি কুমড়োও একটু দিয়ে দিয়েছিলাম পরে কুমড়ো আনার জন্য তো আমি পরে এসে বলবো যে ও আর ওই আলু সেদ্ধ দিয়ে মাখা মাছটা বুঝতে পেরেছে মানে খেয়েছে কি খায়নি পরে বলবো শুধু মাছটা দিলেও কোনো মতেই খাবে না বুঝতে পেরে যাবে তো চলো আমি ওকে খাই নিয়ে আসি মজার ব্যাপার হলো এদিকে বলছি মজার ব্যাপারটা হলো আমি ওকে খাওয়ালাম আলু সেদ্ধর সাথে যে মাছটা মাখিয়ে দিয়েছিলাম ভাবলাম বুঝতে পারবে না আর কুমড়ো শাকের চচ্চড়ি তো ওটাও ঝাল লাগেনি খেয়েছে আলু সেদ্ধ দিয়ে মাছ মাখাটাও খেয়ে নিয়েছে টপাটক কিছু মুখে সারা শব্দ দেয়নি আমি ভাবলাম বেশ বুঝতে পারিনি বেশ ঠকালাম কিন্তু আমি খাওয়ার পর জিজ্ঞেস করছি কিরা কি খেলি তুই আমাকে বলছে মাছ আমি চমকে গেছি ও কী করে বুঝলো আর বোঝাটা চট করে যাচ্ছিল না আমি যাই হোক বুঝতে পেরেছে অথচ খেয়েছে এটাই হয়েছে মানে আনন্দের ব্যাপার যে বুঝতে পেরে খাইনি হয়নি এখনো শেষ হয়নি দিন তো সেই দিনকে একদিন আমায় সাজিয়েছে বলে দিই সেদিন একদিন সাজিয়েছে সেটাও খুব মজা লেগেছে খালি আমাকে কাল থেকে বলছে তোমাকে আর একদিন আমি সাজাবো আর একদিন সাজাবো এখনো সন্ধ্যাবেলা এখন দুটো বেজে গেছে ঠামাই খাবে আমি খাবো টাকাই খাবে সুন্দর এখন দেখ গরমে ঘেমে যাবো তো
তো আমরা খাওয়া দাওয়া করে তারপর আবার দেখা করব এখন যে বাচ্চাকে বোঝাতে হবে ঠিক আছে একটা কথাই বলতে এলাম যে যদি বাচ্চারা কোনো কিছু না খেতে চায় তখন সেটা সেই খাবারটাকেই ভিন্ন পদ্ধতিতে খাওয়ানো যায় সেক্ষেত্রে একটু ঠকালেও ক্ষতি নেই তো আমি ভেবেছিলাম ওকে এইভাবে ঠকিয়ে খাবারটা খাওয়াবো তো খাইয়েছি ঠিক ঠকানো হয়নি ও তো জেনেই গেছিলো বুঝেই গেছিলো যাই হোক খেয়েছে আলু ভাতের সাথে মানে আলু সিদ্ধর সাথে ওটার মধ্যে শুধু একটু ঘি দিয়ে মাখাই ছিল আলু সিদ্ধটা ঘি দিয়ে মাখা ছিল এবার ভাবলাম তাহলে ওটার সাথে মেখেই আমি ভাবছিলাম যে মাছটা আজকে কী পদ্ধতিতে খাওয়ায় শুধু মাছটা দিলে তো বুঝতে পেরে যাবে তো এইভাবে আমি খাওয়ালাম তো দেখলাম খেল আর ওই যে গাছে জল দিচ্ছে এই ব্যাপারটা নিয়ে যদি বলি তো বাচ্চারা যদি কোনো কাজ করতে চায় হয় মানে এইটা পরিষ্কার করি বা মানে আপনার কাজ থেকে যদি কোনো কাজ করতে চায় তো ওকে মানে বকে ঝোঁকে না সরিয়ে ওকে উৎসাহ দিয়ে সেই কাজটা করতে দেবে তাহলে ছোট থেকে একটা কাজের প্রতি তার আগ্রহ থাকে আমিও ছিলাম ছোটোবেলাতে বড় বেলা তো মানে আমি পড়াশোনার চাপে হয়তো সেরকম কাজ করতে পারতাম না কিন্তু আমি ছোট থেকে আমার মনে আছে মায়ের কাছেও দেখতাম মা তরকারি কাটতে চাইতো আমি কাটতে চাইলে বটিতে মানে কেটে যাবে হাত বলে দিত না কিন্তু মানে যে কাজটা পারবো যে কাজটা আমি পারবো সেই কাজটা আমাকে দিত তো বাচ্চাদের কাজে উৎসাহ দেওয়া উচিত বাচ্চাদের বকে ঝোঁকে সরানো মোটেও উচিত না তাতে ওদের কাজের প্রতি একটা আগ্রহ থাকে তো এটাই বলার ছিল তো যাই হোক ঠিক আছে আজ এখন আমরা খেতে যাই গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যা 7টা আর এখন আমি চাটা সবার খাওয়া হয়ে গেছে তো এবার আমি যাব আমার হাজব্যান্ডকে একটু মুড়ি দেবো ও আজকে ছিল না কলকাতা গেছিলো একটু কাজে তো এখন একটু মুড়ি টুড়ি খাবে তো সেই জন্য ওকে মুড়ি দেবো আর রুটি করে নেবো তরকারি করা আছে পটল আলুর যে তরকারিটা হয়েছিলো সেটাই অনেকটাই রয়েছে ওটাই রাতে রুটি খাওয়ার হয়ে যাবে আর কিছু দেখার নেই তাই ভাবলাম ভিডিওটা আমি শেষ করে দিই সোনুকেও ওর বাবা পড়তে বসাবে আর আমি ওইদিকে কাজগুলো করব তো চলুন আজকের মতন এইটুকুই যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর পাশে একটা বেল বাটনটি টিপে দেবেন যাতে আমার ভিডিও সবার প্রথমে আপনারা পেয়ে যান আর পুরো ভিডিওটা পারলে একটু দেখবেন নাহলে দেখতে অন্তত দেখবেন পাঁচ মিনিট অন্তত দেখবেন তো চলুন সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন টাটা